ভালো লেখা পড়লে আজকাল বুকের ভেতর চাপ চাপ বোধ হয়, নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। গত কদিন ধরে টানা লীলা মজুমদারের বই পড়তে পড়তে আমার তাই হচ্ছে। বিচিত্রপত্র আর বিচিত্রা গ্রন্থন বিভাগকে আমার ধন্যবাদ এই অভিজ্ঞতা আমাকে আবার দেবার জন্য, কারণ আমরা সবাই জানি এখন আমরা বাস করি একটি ওটিটি লাঞ্ছিত সময়ে। আমরা সারা দিন যতটুকু সময়ে আমাদের কাজের বাইরে বিনোদনের সময়, সেটুকু কেটে যাচ্ছে নানা ধরনের ওয়েব সিরিজ দেখে, নানা ধরনের উত্তেজক মাল মশলা সম্পন্ন সিরিয়াল দেখে। অনেকদিন পরে আমি লীলা মজুমদারের প্রায় সব বই ধরে ধরে পড়লাম। আমাদের আশৈশবের পড়াগুলো আবার ঝালিয়ে নিলাম এবং বেশ কিছু নতুন লেখাও পড়ে স্তম্ভিত হয়ে ভাবলাম যে এই লেখাগুলো আমাকে আগে কেন স্পর্শ করেনি, বা কেন আমি অন্যের দ্বারা পরিচালিত হয়ে কিছু লেখাকে উপেক্ষা করেছিলাম। আমি ধন্যবাদ জানাই বিচিত্রপত্র পত্রিকাকে, বিচিত্রা গ্রন্থন বিভাগকে এবং সন্দেশ পত্রিকাকে আমাকে এই আয়োজনে ডেকে নেবার জন্য। আমার ছোটবেলার প্রথম লীলা মজুমদার পড়ার স্মৃতি দিন দুপুরে। আমরা জানতে পেরেছি যে প্রসাদ রঞ্জন রায় বলেছিলেন একবার যে প্রায় 200টি বই খুঁজে পাওয়া গিয়েছে লীলা মজুমদারের, তার মধ্যে অনেকগুলো আমরা জানি কলকাতার প্রকাশনা সংস্থাগুলোর অবস্থা, অনেকগুলো বই হয়তো বিভিন্ন প্রকাশনা থেকে একই বই নানা নামে অথবা আলাদা আলাদা বই, সঠিকভাবে সম্পাদনা, সঠিকভাবে গ্রন্থনা করা এবং গবেষকদের যেটা কাজ সেটা না করার ফলে আমরা সঠিক সংখ্যাটি জানি না। কিন্তু আমরা এটা জানি যে মানুষটি 99 বছর বেঁচেছিলেন, 99 পার হয়ে তিনি চলে যান। প্রায় 80 বছরের তার লেখালেখির একটি খতিয়ান আমরা পাচ্ছি। তার প্রথম লেখাগুলো সন্দেশ পত্রিকাতে বেরিয়েছিল, সুকুমার রায় তার দাদা এবং জ্যাঠুতো দাদা, এবং সুকুমার রায়ের পরিচালিত সন্দেশ পত্রিকায় তিনি লেখা শুরু করেন, কিন্তু লেখাগুলো ছড়িয়ে ছিটিয়ে ছিল। বদ্রীনাথের বড়ি বা বিভিন্ন লেখার কথা আমরা জানতে পারি। প্রদীপিসির বর্মী বাক্স রংমশাল পত্রিকায় বেরোতে শুরু করে যখন সেই একই সময়ে 1948 নাগাদ, সেই সময় 1948-এ দিন দুপুরে বই হয়ে বেরোয় এবং মূলত সত্যজিৎ রায় মানে লীলা মজুমদারের ভাইপো এসে তাকে বলেন যে পিসি তোমার লেখাগুলো ছড়ানো অনেকগুলো গল্প একসঙ্গে করে একটা বই করা হবে, এবং সেখানে অজস্র অসাধারণ স্কেচ ছিল যেগুলো সত্যজিৎ রায়ের করা এবং ডিকে গুপ্তের বিখ্যাত সিগনেট প্রেস একটা অসাধারণ সত্যজিৎ রায়কৃত প্রচ্ছদ সহ বইটি বার করে 1948 সালে, এবং সঙ্গে সঙ্গে তার বাংলা সাহিত্যের ক্ষেত্রে বলা চলে প্রতিষ্ঠা ঘটে। তার আগে তিনি লিখছিলেন, কিন্তু তিনি নিজেই বলেছেন যে এই বার্তাসংকুল বাংলা সাহিত্যে আমার একটা পা রাখার জায়গা করে দিল দিন দুপুরে বইটি। আমরা মনে রাখব যে তখন তিনি 40-এর কাছাকাছি বয়স তার। লীলা মজুমদার সংসার করেছেন, সন্তানদের বড় করেছেন, নানাভাবে সংসারে ব্যাপৃত থেকেছেন। পাশাপাশি তিনি সকাল 9টা থেকে দরজা বন্ধ করে নিজেকে ঢেলে দিয়েছেন তার লেখায়। যে লেখা আমার মায়েরা পড়েছেন, 70-এর দশকে আমি পড়েছি দিন দুপুরে, এবং তারপরে অন্যান্য টংলিং, মাকু, বাতাসবাড়ি, তার বিখ্যাত বিখ্যাত যে উপন্যাসগুলো, এবং হলদে পাখির পালক, আমরা পড়তে পড়তে তার জগতে চলে যেতাম। আবার আমার মেয়ে তার অনেক বছর পরে পড়তে গিয়ে দেখেছে যে দিন দুপুরেতে খোতন কোথায়ের সেই প্রশান্ত কুমার কি আজ পড়তে বসবে না সেই গল্পে, প্রশান্ত কুমার সকালবেলা কি কি করে, আমার মেয়ে মনে হয়েছে যে তার নিজের গল্পটাই ওখানে লিখে দেওয়া আছে। সেখানে বলা আছে যে প্রশান্ত কুমার খেতে বসলো এবং খানিকটা ভাত খেলো, খানিকটা ছড়ালো, খানিকটা মেনিকে দিল, তারপর কুমড়ো পটল হাবিজাবিগুলো পাতের পাশে ফেলে দিল,
তারপর সে বাথরুমে গিয়ে জানালা দিয়ে কুড়কুচি করে কারোর মাথা টিপ করে কুড়কুচির জলটা ফেললো, তারপর খুব নোংরা করে গামছাটা দিয়ে হাত মুছে সেটাকে ছুঁড়ে দলা পাকিয়ে ফেলে দিল। তারপর স্কুল যাবার সময় কতক কতক বই পেলো, কতক কতক বই পেলো না, সে বেরিয়ে পড়লো। তারপর দেখা গেল যে সে ট্রামে চললো এবং একটা ম্যাজিকের দুনিয়ায় গিয়ে উপস্থিত হলো, সে গল্পটা সবারই জানা। আমার মেয়ে যখন স্কুলের বই হারিয়ে ফেলতো এবং পরীক্ষার আগে পড়ার বই খুঁজে পেত না, তখন সে আমাদের কাছে খুবই তাড়িত হতো এবং সে ঘোতন কোথায় পড়ে লীলা মজুমদারের ফ্যান হয়ে যায় ইনস্ট্যান্টলি। দিন দুপুরেতেই প্রথম পড়েছিলাম এই ছড়াটি, কেরোসিন কেরোসিন, কেরোসিনের সুবাতাসে মহাপ্রাণী খৈশে আসে, খাও খাও ভৈরেটিন কেরোসিন কেরোসিন। চোখ পাকিয়ে পায়ের পাতা উল্টে শটান হয়ে খাটে বসে দুই হাঁটুতে হাত বুলিয়ে মুখে একটা খিদে খিদে ভাব, এই গানটা রোজ দিন দুপুরে গায় গঙ্গুদা। গঙ্গুদার ভাষায়, যদি তুমি কিছু একটা করে না উঠতে পারো তাহলে অনুতাপে দগ্ধ হবি, ড্যাওদুদু চেটে খাবি। ড্যাওদুদু কি ও মা তাও জানো না? ড্যাওদুদু হলো ড্যাও পিঁপড়ের দুধ। দিন দুপুরে বইটা সম্বন্ধে পরশুরাম ওরফে রাজশেখর বসু তিনি লিখেছিলেন, ছেলে মানুষ আর বুড়ো মানুষ একই জগতে বাস করে কিন্তু দুজনের দৃষ্টি সমান নয়। আমরা ছেলেবেলায় মাঝে মাঝে যে অদ্ভুত লোকের সংস্পর্শে আসি বড় হলে তা ভুলে যাই। দৈবক্রমে কেউ কেউ বড় হয়েও বাল্যের দিব্য দৃষ্টি বজায় রাখেন, এরাই সার্থক শিশু সাহিত্য লিখতে পারেন। দিন দুপুরের লেখিকা লীলা মজুমদারের এই দুর্লভ বাল্য দৃষ্টি আছে, দুর্লভ বাল্য দৃষ্টি শব্দটা মনে রাখব। মাস্টার মহাশয়ের ম্যাজিকে তার ছাত্রের সংখ্যা একটি একটি করে কমে যায় এবং তার ছাগলের সংখ্যা একটি একটি করে বেড়ে যায়, এই আশ্চর্য তথ্য বার করা যার তার কর্ম নয়। 133 পৃষ্ঠার 15টা গল্প, সাংঘাতিক 64টা ছবি নিয়ে দিন দুপুরে, আমার জীবনে প্রথম লীলা মজুমদার, এবং আমি একটি কুইজ তৈরি করেছিলাম দিন দুপুরে থেকে, কুইজটা আপনাদের জন্য ধরে দিচ্ছি। 1. বদ্রীনাথের আশ্চর্য বড়ি গুঁজে দেওয়া পানটা মুখে পুড়েই যে মাস্টারমশাইয়ের মুখটা কেমন যেন বাদুরে বাদুরে হয়ে গেল, তার বিখ্যাত সুবোধ বালক ছেলের নাম কি? 2. সর্বনেশে মাদুলি গল্পটাতে যে মাদুলিটা ডান হাতে বেঁধে স্কুলে এসেছিল গোপে, সেটা তার আগে ওর দাদামশাইয়ের হাতে কতদিন বাঁধা ছিল, যে জন্য ওর দাদামশাইয়ের হাতে সাদা দাগ তো পড়ে গেছিলই, এমনকি মাঝে মাঝে মাদুলিটার ওপরেও নাকি চুলকত। 3. নতুন ছেলে নটবর আসলে স্কুলের কাজ যেন কি হতো। 4. মহালয়ার উপহারে মহালয়ার রাত্রিরে চুরি করতে বেরিয়ে পায়রার ডিমের মতো বড় বড় মণিমুক্তর বদলে শিবু কী পেয়েছিল। 5. আচার গল্পের ঘোতন, পিসিমার আচারের ঘরে ঢুকে আমতেল ভেবে কী তুলেছিল। এই প্রশ্নের উত্তরগুলো পরপর বলি। মাস্টারমশাইয়ের ছেলের নাম বিধুশেখর, সেই মাদুলিটা বাঁধা ছিল 41 বছর 1 মাস, নটবট ছিল হেডমাস্টারের ভাইপো, শিবু পেয়েছিল 8 সেরি কাতলা মাছ, আর ঘোতন তুলেছিল আমতেল ভেবে 8 16 চ্যাপ্টা। আমার বক্তব্যকে আমি কয়েকটা ভাগে ভাগ করে নিয়েছি। প্রথমেই বলবো শিশু সাহিত্যের কথা। এই ঘটনা সবাই আমরা জানি যে আজকের দিনে আমরা কিছু বিষয় নিয়ে খুব আলোচনা করি এবং অনেকগুলো বিষয় প্রায় রাজনৈতিক বিষয় দাঁড়িয়েছে, যেমন একটি হচ্ছে বুলিং। আমরা দেখাবো যে লীলা মজুমদার টংলিং থেকে শুরু করে হাজারটা গল্পে শিশুদের বুলিং নিয়ে প্রচুর কথা বলেছেন এবং সচরাচর তার নায়করা হতো বুলিংয়ের শিকার, তারা রোগাসোগা ছোটোখাটো সর্বক্ষণ অসুখে পড়ে, আর তাদের থেকে বয়সে একটু বড় কিন্তু চেহারায় অনেকটা বড় সড়ো কিছু ছেলে তাদের প্রচণ্ডভাবে অত্যাচার করে এবং তাদের চিমটি কেটে হাতের শিরা নীল করে দেয়, তাদের কান পেঁচিয়ে দেয়, এই যে বর্ণনাগুলো থাকে। লীলা মজুমদার কিন্তু কখনো জীবনের ভয়ঙ্কর দিকগুলোর থেকে আমাদের চোখ সরিয়ে রাখতে চাননি, কিন্তু তিনি হাসির ছলে মজার ছলে জীবনের সবকটা বাস্তবতাকেই বলেছেন। এ নিয়ে পূর্বেও আলোচনা হয়েছে, আমার মনে হয় এটা সবারই জানা, তবু আমি বলবো যে টংলিংয়ের চাঁদ, সে যে একটা কাল্পনিক বন্ধু বিষে আর তার কুকুর সিংহকে আবিষ্কার করে এবং সে যে পেরিস্তান নামে একটা জায়গায় পালিয়ে যায়,
এটা পুরোপুরি তার একটা ডিফেন্স মেকানিজম, এবং সে যেহেতু বুলিংয়ের শিকার, গল্পটা পড়লেই সেটা বড়দের চোখে বোঝা যাবে, ছোটোবেলায় তো এগুলো আমরা বুঝতাম না। একইভাবে পরিবেশের কথা আছে তার ফ্যান্টাসি বা কল্পবিজ্ঞান গোত্রের লেখায়। তার ফ্যান্টাসি কল্পবিজ্ঞানের মধ্যে বিজ্ঞান 10% থাকতো এবং 90% থাকতো কল্পনা, এবং এই কল্পনা কিন্তু বিজ্ঞানকে ছাপিয়ে একটা গল্প বলায় সাহায্য করে। এবং আমরা দেখেছি বিদেশে রে ব্র্যাডবেরি থেকে শুরু করে আরও হাজার জনের গল্প, মেরি শেলির কথাও বলা উচিত, যেখানে কল্পনা কিন্তু একটা বিশাল জায়গা করে নিয়েছে। এবং কল্পবিজ্ঞান মানেই শুধু বিজ্ঞান নয়, কল্পবিজ্ঞান মানে এমনভাবে কল্পনা করা যা ভবিষ্যতের দিকে ছড়িয়ে যায়, যার ফলে আজকে আমরা রে ব্র্যাডবেরির গল্প পড়ে দেখি 50 বছর আগে লেখা গল্পে এমন কিছু আছে যা আজকের দিনের সঙ্গে মিলে যায়। এই যে 70-75 বছর আগে লেখা লীলা মজুমদারের গল্পগুলো, তার ভেতরে আমরা পাচ্ছি পরিবেশের কথা, তার ভেতরে আমরা পাচ্ছি রিলেটিভিটির কথা। শূন্য নামে একটি গল্প আছে যেখানে মাদুরের মতো গুটিয়ে ফেলা যাচ্ছে স্পেসকে, শিলং পাহাড়ের মাথায় গল্পটা ঘটছে, তা আশ্চর্য পত্রিকায় বেরিয়েছিল। কিছু নিছক মজার ছলেও বিজ্ঞান নিয়ে কথা আছে, যেমন ব্যাঘ্র পুরাণ। আবার বাতাস বাড়ি এই ছোট উপন্যাসটিতে পুরোপুরিই আছে কল্পবিজ্ঞান এবং পরিবেশের কথা, কিন্তু এখানে যারা বাতাস বাড়িতে চেপে পালিয়ে যেতে পারছে তারা কিন্তু দরিদ্র, এবং লীলা মজুমদার বারবার উপজাতির কথা লিখছেন, বারবার নানান যারা দরিদ্র এবং যারা নানান লোক সমাজের অন্তর্ভুক্ত তাদের কথা তুলে আনছেন। এবং এটা আমরা জানি যে শিলংয়ে তিনি যখন থাকতেন ছোটোবেলায় তার বিশাল প্রভাব ছিল তার উপরে, বাড়িতে যারা কাজ করতেন তাদের গল্প শুনে বড় হওয়া। বারবার লীলা মজুমদারের বিভিন্ন গল্পে এই চরিত্রেরা আসে। এইখানে বাতাসবাড়িতে বড় লামা বাতাসবাড়িতে ওঠাচ্ছেন প্ল্যাটফর্ম, যেটাকে ল্যাটফর্ম বলা হচ্ছে, এবং সেখানে আছে 49 নামের একজন রোবট, এবং ধিঙ্গি পদ হচ্ছে আসলে 49 এবং একটি মানুষের সমন্বয়ে। সেখানে সূর্য শক্তির কল বসানো আছে, শেষ হচ্ছে একটা ফিউচারিস্টিক বার্তা দিয়ে যে পৃথিবীর সব মানুষকে বলা হচ্ছে যে পৃথিবীতে যখন মানুষ থাকবার জায়গা কুলোবে না, কয়লা ফুরোবে, তেল ফুরোবে, তখনও যেন কেউ ভয় না পায়। এই আমি রেখে গেলাম আরও ভালো বাতাসবাড়ির নকশা, এই রইল সূর্যকলের নিয়মকানুন, খিদের বড়ির রন্ধন প্রণালী, কাপড় ছেড়ে না বা পরে না, গায়ের সঙ্গে বাড়ে কমে, রোজ রং বদলায়, এমন সব জিনিসের গোপন তথ্য। পৃথিবীর দুঃখ ঘুচে যাক, সবাই সুখী হোক। হলদে পাখির পালকে আবার দেখছি পুরোটাই ফ্যান্টাসির জগৎ, এবং সেখানে বগি রুমু এরা ঝগড়ু আর ঝমরুর অতি কথার গল্পে পথ হারিয়ে ফেলছে, এবং এদের জীবনটাই একটা অতি কথার মধ্যে ঢুকে যাচ্ছে। আমরা জানি যে লীলা মজুমদার শিক্ষিত, ইংরেজি ভাষায় শিক্ষিত, সেই সময়ের একটি উচ্চবিত্ত এবং শিক্ষিত পরিবার, সেখানে কিন্তু ভীষণভাবে একটা, যেটা আমরা মহাশ্বেতা দেবীর মধ্যেও দেখেছি, যে এক মহাশ্বেতা দেবী ঢাকার ইডেন স্কুলের ছাত্রী ছিলেন, তারপর তিনি বিশ্বভারতীতে পড়েন, তিনি যখন মাটির গল্প বলেন তিনি সচেতনভাবেই বলেন, কারণ তিনি জানেন যে একটা যুদ্ধ আছে কোথাও, এবং যুদ্ধটা হচ্ছে ঔপনিবেশিক যে শিক্ষা ব্যবস্থা তার সঙ্গে তলার থেকে উঠে আসা গল্পের, এবং ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা যে ধরনের চিকিৎসাকে চাপিয়ে দিয়েছে, যে ধরনের শিক্ষা ব্যবস্থাকে চাপিয়ে দিয়েছে, তাতে স্বপ্ন, কল্পনা, ফ্যান্টাসি, রূপকথা, মিথ, অতিকথা এগুলোর জায়গা নেই, কিন্তু এদের লেখায় বারবার অতিকথা উঠে আসে। লীলা মজুমদার খুব সচেতনেই, আমি বলবো, ঝগড়ু বা ঝমরুদের গল্পগুলো বারবার আনেন, সমস্ত ছোটদের লেখাতেই তার এই ধরনের চরিত্ররা আসে যারা নিজেদের এই অদ্ভুত গল্পগুলো বলে, রূপকথার মতো গল্পগুলো। একটা সময়ের মধ্যে আমার বক্তব্য শেষ করতে হবে, তাই আমি এবার আসি লীলা মজুমদারের বড়দের লেখায়। লীলা মজুমদারের বড়দের লেখার আগে আমি ছোট করে বলে নিতে চাই যে তার রান্নার বই আমার অত্যন্ত প্রিয় একটি বই। 1979 সালে তিনি তার কন্যা কমলা চট্টোপাধ্যায়ের সঙ্গে রান্নার বই লেখেন। এটা প্রায় মেয়েদের একটা ম্যানুয়ালের মতো ছিল, মেয়ে কেন, এটা যে কেউ রান্না করতে চায় তার ম্যানুয়াল।
সেখানে রান্নাঘর কীভাবে নোংরা হয়, রান্নাঘরে ধোঁয়াধুলো কাটাতে কী ধরনের নতুন উনুন ব্যবহার করা যায় সেই কথাও যেমন আছে, তেমনি অত্যন্ত সরস ভঙ্গিমায় যে মেনু তৈরি করার কথা আছে, যে রেসিপি দেওয়া আছে এবং যেখানে ছবির মতো ফুটে ওঠে একটা সংসারের ছবি, যেখানে বলা আছে যে কই মাছের ঝোলটা শীতের দুপুরে কড়কড়ে সেদ্ধ চালের ভাত দিয়ে গোল হয়ে বসে খাওয়া রোদে পিঠ দিয়ে, এই বর্ণনাও যেখানে সম্ভব একটা রান্নার বইতে, লীলা মজুমদার ছাড়া আর কারোর পক্ষে সম্ভব না। আমরা গোছা গোছা কিনে রান্নার বই প্রথমে নিজেদের জন্য কিনলাম, তারপর আত্মীয়দের জন্য কিনলাম, তারপর বন্ধুদের জন্য কিনলাম। তখন আমি রান্না করতে শিখিনি, কিন্তু রান্নার বই চেটে পুটে পড়েছি। তারপরে এসেছে অনেক পরে খেরোর খাতা, তার আগে আমার দিদিমার মাথার কাছে রাখা থাকতো আর কোনোখানে এবং পাকদণ্ডি, অনন্য সব বই, আমাদের ছোটোবেলার মানব জমিন তার বুনট তৈরি করে দিয়েছেন লীলা মজুমদার তার গদ্য দিয়ে। কিন্তু দুঃখের বিষয়, শ্রীমতী, মণিমালা, মণিকুন্তলা, চীনে লণ্ঠন, নাটঘর, আয়না, এই উপন্যাসগুলোর প্রতি আমার চূড়ান্ত উদাসীন্য তৈরি হয়েছিল, কারণ আমি কিছু তাত্ত্বিকদের কাছে শুনেছিলাম যে নারীবাদী লেখক হিসেবে লীলা মজুমদার, নারী কেন্দ্রিক লেখক হিসেবে লীলা মজুমদার কোথাও যেন একটু কম। আমি শুনেছিলাম যে লীলা মজুমদার সবসময় শেষে বিয়েতে পরিসমাপ্তি ঘটান মেয়েদের জীবনের, কিন্তু আমি যখন নিজে পড়লাম আবার গত সাত দিনে, ছোটোবেলার পড়া বা ছোটোবেলার শোনাগুলো ভুলে গেলাম, আমি দেখলাম যে কি অসম্ভব ঘন সংবদ্ধ একটি টেক্সট, এবং টেক্সটার ছত্রে ছত্রে রয়েছে নারীর বিশ্বের কথা, গল্পগুলি নারী কেন্দ্রিক। হ্যাঁ, গল্পগুলোর একটা বৈশিষ্ট্য আছে যে জন্য আমাদের সাহিত্য মহলে স্বীকৃতির অভাব ঘটেছে, গল্পগুলো অধিকাংশ উচ্চবিত্ত মধ্যবিত্তের গল্প, এবং গল্পগুলোতে চায়ের কাপের ঠুনঠুন এবং কফি, মাফিন, কেক, নানা ধরনের স্ন্যাক্স, এইগুলো প্রচুর দেখা গেছে। গল্পগুলো ড্রয়িং রুম কালচারের গল্প, কিন্তু আমরা কি জানি না যে বিশ্ব সাহিত্যের বিখ্যাত সমস্ত উপন্যাস এবং গল্প আছে যেগুলো স্যালো কালচার এবং ড্রয়িং রুম কালচার থেকে উঠে এসেছে। আমরা জানি প্রুস্তের কথা, তপ্যাদ্দু যেটা হারিয়ে যাওয়া সময়ের গল্প, প্রুস্তের বিখ্যাত উপন্যাসের ধারাবাহিকতা। আমরা জানি আমার পড়তে পড়তে চীনে লণ্ঠন পড়তে পড়তে আমার এই সূক্ষ্ম পর্যবেক্ষণ এবং প্রচণ্ড আখ্যানের ভেতর দিয়ে সততার সঙ্গে জীবনকে বিবরণ করার যে ব্যাপারটা দেখতে পেয়েছি আমি, সেটা যতই উচ্চ মধ্যবিত্তের হোক এবং সেই সময়ের ব্রাহ্ম এবং হিন্দুদের মধ্যে বা খ্রিশ্চান বাঙালি, ব্রাহ্ম বাঙালি এবং গোড়া হিন্দু বাঙালিদের মধ্যে টেনশনের কথা সেখানে আছে, একই সঙ্গে সেখানে প্রেমের কথা আছে, এবং শেষ জায়গায় এসে তিনি পাঠকের কথা ভেবে হয়তো মিলিয়ে দিয়েছেন নায়ক নায়িকাকে, কিন্তু তা বাদে যেটা আছে সেটা হচ্ছে অতি সূক্ষ্ম মনস্তাত্ত্বিক পর্যবেক্ষণ এবং বাস্তব পর্যবেক্ষণ, এবং তার ভেতরে এত সততা আছে আর এত ঠাসা বুনট কাজের মতো তার গদ্য, এত বাস্তবতাকে ধরে ফেলা গদ্য যে কোনো বিশ্ব সাহিত্যের কথা মনে পড়ে যাবেই। এবং সেই গদ্যের মধ্যে আমি খুঁজে পেয়েছি ভার্জিনিয়া উলফের মিসেস ড্যালোভের কিছুটা মনে হয়েছে তার কাছাকাছি, আমার মনে হয়েছে সিলভিয়া প্লাথের যখন আমরা লেখা পড়েছি বেলজার তার কাছাকাছি, এবং সেটা মোটেই শুধুমাত্র ফিল গুড নয়, আমরা লীলা মজুমদারকে ফিল গুড ভাবতে অভ্যস্ত হয়েছি, কিন্তু তার ছোটদের লেখাও আমরা তন্নতন্ন করে পড়লে দেখব যে সেখানে উত্তর ঔপনিবেশিক কিছু ভাবনা আছে, সেখানে তলার স্তর থেকে বলার কথা আছে, ওপর থেকে চাপিয়ে দেওয়া গল্পকে বিরুদ্ধতা করার একটা সংগ্রাম আছে। প্রদীপিসির বর্মী মাক্সের মতো অসাধারণ গল্পে একটা বাড়ি আছে যে বাড়িটা একটা চরিত্র হয়ে ওঠে, কিন্তু সেই বাড়িতে একটা রোমাঞ্চ, একটা ভয় ভয় মজা আছে বাচ্চাদের। কিন্তু আমি অসামান্য একটি উপন্যাসের কথা বলতে চাই, পারলে এটা সবাই পড়ুন। এই উপন্যাসটির নাম ঝাঁপতাল, এবং ঝাঁপতাল কিন্তু তথাকথিত শুধু উচ্চবিত্তের গল্পই নয়, এখানে একজন নিম্নবিত্ত মহিলার কথা আছে যে নাকি ছোটোবেলা থেকে শিকার হয়েছে নানা ধরনের আক্রমণের, তার বাবা
তার মায়ের গয়না কেড়ে নেওয়ার জন্য মেয়েটিকে চুল ধরে ঝুলিয়ে মারত এবং বাবার হাতের আঙুলের ছাপ পড়ে যেত মেয়েটার গায়ে। সেই মেয়েটাই পরে অলিমাসিমা হয়েছে। অলিমাসিমার স্মৃতিকথায় এই ভয়ঙ্কর বিবরণ লীলা মজুমদার লিখে গেছেন। একই সঙ্গে ছাপতালের অলিমাসি আমায় ঘুমোতে দেয় না, কারণ তিনি যে বাড়িটায় থাকেন সেখানে তিনি আত্মীয়া হিসেবে এসে উঠেছিলেন আশ্রিতা হয়ে, এবং তিনি তেমন কিছু মাইনে পান না, কিন্তু সকাল থেকে রাত উদয়াস্ত খাটেন। সেই বাড়িটা একটা পরন্ত বড় লোকের বাড়ি, তাদের পড়ে গেছে অবস্থা, বাবা মা মারা যাওয়ার পর তাদের জিনিস বিক্রি হয়ে গেছে, জিনিস চুরি হয়ে গেছে, একের পর এক সহিস থেকে শুরু করে নানা রকম যে কাজের লোকেরা ছিল তারা সবাই চলে গেছে মাইনে দিতে পারেনি বলে, তাদের বাড়ির কিছুটা অংশ ভাড়া দিয়ে দেওয়া হয়েছে। এখন যে মালিক মালকিন থাকে তারা অত্যন্ত ক্ষুদ্র বুদ্ধি সংকীর্ণ মানা, সেই চরিত্রটিও অসাধারণ, নৃপবালা। কিন্তু অলিমাসি তাদের যেমন ভালোবাসেন, তাদের আড়াল করে নিজের জন্য টাকা জমান, কারণ তার মনে একটাই বাসনা যে তার নিজের একটা বাড়ি হবে এবং সেই দিন তিনি এখান থেকে চলে যাবেন এই আশ্রিতের জীবন ছেড়ে। পুরো গল্পটা গড়ে উঠেছে একটা অর্গ্যানিক গল্প, শুরুতে বোঝা যায় না যে অলিমাসিমা কী, এবং সেখানে যেহেতু তিনি একজন বঞ্চিত মানুষ, লাঞ্ছিত মানুষ, সেহেতু তার কোনো সততা অসততারও কোনো সীমারেখা নেই। তিনি যাকে সেবা করতেন, নেপুর মা, তার গলার হারটি তিনি মারা যাওয়ার পর নিয়ে রেখে দিয়েছিলেন, কারণ নেপুর মা প্রায়ই বলতেন, অলি তোকে আমি এই হারটা দিয়ে যাব, কিন্তু কেউ জানতে পারেনি তিনি নিয়েছেন, এটাকে তো এক ধরনের চুরিই বলা যায়। কিন্তু এই জায়গাগুলোকে লীলা মজুমদার অসম্ভব যত্নের সঙ্গে দেখিয়েছেন, একটা একটা করে টাকা জমিয়ে জমিয়ে তার 7,000 টাকা জমেছে, সে আরও দ্রুত চাইছে 3,000 টাকা জমাতে, কী করে সেটা পাবে, সে ডিম থেকে দুধ থেকে একটু একটু করে সরিয়ে বিক্রি করে সেই টাকা জমাচ্ছে, আবার অনেক সময় দিয়েও দিচ্ছে ওদের। একদম শেষে তার একটা উত্তরণ হয় এবং শেষে সে জানতে পারে সে যে জমিটার কথা ভেবে বাড়ি বানানোর টাকা জমাচ্ছিল সে জমিটার নেই, সেখানে একটা অন্য লোক বিশাল বড় গ্যারেজ তুলে ফেলেছে। একটি অসামান্য, মানে অসামান্য বুননে লেখা একটি অসামান্য উপন্যাস, এবং লীলা মজুমদারের হাতের স্পর্শমাখা, কারণ প্রতি মুহূর্তে তার বিবরণগুলি বলে দেয়, একটা পুরনো বাড়ি, এখানে একটা গা ছমছমে মজার নয়, গা ছমছমে ডার্ক, অন্ধকার, ডিকেডেন্ট একটা বাড়ির গল্প, এবং বাড়িটাই এখানে একটা চরিত্র, এবং সব মিলিয়ে অলিমাসির এই ছিন্নমূল জীবন আমাদেরকে ঘিরে ধরে। এবং অবহেলিত শোষিত একাধিক নারী চরিত্র এখানে আছে, কেয়া বলে একটি চরিত্র আছে যে এই পরবর্তী প্রজন্মের, অলিমাসিমার বয়স 57, কেয়ার বয়স 25-30, সেও স্বামী পরিত্যক্তা এবং সে নিজের জন্য জীবন খুঁজে নিচ্ছে, এবং সে অসম্ভব তুখোর, ভীষণ ব্যক্তিত্ব সম্পন্ন, এবং যে কোনো মুহূর্তে সুটকেস গুছিয়ে সে বেরিয়ে যেতে পারে। অলিমাসিমা হিন্দু বালবিধবা, কিন্তু খ্রিস্টান বন্ধুরা তাকে মাংসেষ্টু খাইয়েছে। গরিব মানুষের বেঁধে বেঁধে থাকা এবং তাদের লড়াই প্রতি মুহূর্তে ফুটে উঠেছে। প্রবল ঝাঁকুনি আছে সমস্ত উপন্যাসটির মধ্যে। অলিমাসিমার সম্বন্ধে একটি ছোট্ট কোটেশন দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার মনে হয় যে লীলা মজুমদারকে আমাদের আরও গভীরভাবে পড়া উচিত। আমরা যারা এখন নারীর লেখা, নারীর সাহিত্য, নারীর বিশ্বকে খুঁটিয়ে দেখি, আমাদের উচিত লীলা মজুমদারের বড়দের লেখাগুলি আরেকটু তন্ন তন্ন করে পড়া। এই কোটেশনটা দিয়ে শেষ করছি। ভালোবাসার হিসেব কষেছে কেয়া, কী হবে ভালোবাসা দিয়ে, মানুষকে ভালোবাসা মানেই দুঃখ পাবার ব্যবস্থা করা। অলিমাসিমাকে দুঃখ দিতে পারে এমন কেউ নেই দুনিয়াতে। সন্ধ্যাবেলা শূন্য খাবার ঘরে অলিমাসিমা একা কাঁদেন তাকে দুঃখ দেবার লোক নেই বলে। বর্ধমানের বাড়ি তো শুধু নিরবচ্ছিন্ন সুখ দেবে, তবে দুঃখ দেবে কে? অলিমাসিমার চোখ দিয়ে অবিরত জল পড়তে থাকে। আমাকে একজন অধ্যাপিকা বলেছিলেন যে ভার্জিনিয়া উলফের আ রুম অফ ওয়ানস ওন আর অলিমাসিমার এই বর্ধমানের কল্পিত জমিতে কল্পিত বাড়ি বানানো এবং তার জন্য টাকা জমানো কোথাও যেন সমান্তরাল হয়ে যায়। ধন্যবাদ।